বিদ্যাবাড়ি কর্তৃক আয়োজিত বাংলা অক্ষর আমার ভালোবাসা শীর্ষক আলোচনা ও লেখক সংবর্ধনা অনুষ্ঠান। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভি নিয়মিত সংবাদ সংযোগে, সাথে আছি আমি এমিল রানা তারেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলা অক্ষর আমার ভালোবাসা শীর্ষক আলোচনা ও লেখক সংবর্ধনা এবং স্বপ্নের সিরিজের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার 27 ফেব্রুয়ারি বিকেলে নরসিংদীর মাধবদী ফ্যামিলি কমিউনিটি সেন্টারে বিদ্যাবাড়ি কর্তৃক আয়োজিত বাংলা অক্ষর আমার ভালোবাসা শীর্ষক আলোচনা ও লেখক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা বেলাল আহমেদের সভাপতিত্বে ও শাওন আহমেদ সাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন মিয়া, উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল আমিন রহমান, পরিচালক নরসিংদীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিশেষ সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কালাম মাহমুদ, সাবেক অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ, ডক্টর মশিউর রহমান মিধা, অধ্যক্ষ নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ, জনাব আব্দুল কাইয়ুম মোল্লা, পরিচালক এম কে টেক্সটাইল ডাইন প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলস, দিলীপ কুমার চক্রবর্তী, অধ্যক্ষ মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ, প্রফেসর মোয়া ইসমাইল ভুয়া, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বাবুরহাট গ্রিনফিল্ড কলেজ, মোহাম্মদ সানাউল্লাহ, অধ্যক্ষ ভারপ্রাপ্ত হাজি আবেদ আলী কলেজ নরসিংদী। আরও উপস্থিত ছিলেন সংবর্ধিত লেখক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, আইনজীবী, ডাক্তার, লেখক, কবি, সাংবাদিক, বিদ্যাবাড়ির সম্মানিত সদস্যবৃন্দ ও এলাকার সুধীজন। বাংলা ভাষাকে সমৃদ্ধিশীল গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিশেষ আলোচনাসহ বিভিন্ন লেখকদের হাতে বিদ্যাবাড়ির পক্ষ থেকে সম্মাননা তুলে দেন। এমনই দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।